এখানে এসে কি যে শান্তি! মন্দির, মসজিদ, সবকিছু হচ্ছে শান্তির জায়গা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ এবং এখন বাজছে 1:30। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন যাচ্ছি মামার বাড়িতে বীরগঞ্জে। তো মামার বাড়ি এখান থেকে 40-45 মিনিট লাগবে। তো আমি আর আমার বোন দুজন যাচ্ছি, দিদুন আর হচ্ছে আমার মামা। তো বোনকে আনতে, সরস্বতী পুজো আছে বাসায়, তো সেই জন্য চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। ওকে, খেজুরা গুলো সন্দেশ নিতে মামার বাসা চলো। খেজুরা গুলো সন্দেশ খুব ভালো, ওখানকার বইও ভালো, মোটামুটি সব মিষ্টি ভালো। ওই যে ভিতর দিয়ে আনতে গেলাম, দেখছি ছোটটা হয়েছে, এটা দিয়ে। হ্যাঁ আচ্ছা, দাও, সমস্যা নেই। এই যে টাকা, আমরা মামার বাড়ি যাওয়ার পথে এখানে কান্তজি মন্দির আছে, যারা দিনাজপুরে তারা তো জানোই। আমরা এসেছি কান্তজি মন্দিরে। তো এটা হচ্ছে কান্তজি মন্দিরের বাইরেটা। এখানে মেলা, মানে মেলার মতো থাকে, দোকানপাট বসে। চায়ের দোকান আছে এমনি, তারপর কেক বিস্কুট এসবের দোকান তো থাকেই সব কিছুর বাইরে। এখানে একজন আন্টি বসে আছে। তো চলো আমরা এখন মন্দিরে যাব, মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে একটা সুন্দর বট গাছ আছে। চলে এসেছি আমরা কান্তজি মন্দিরে। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ, চলো আসো। হচ্ছে কান্তজি মন্দির, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। তো তোমরা যারা দিনাজপুরের বাইরে, তারা যদি গুগল সার্চ করো তাহলেই পেয়ে যাবে, কান্তজি মন্দির সম্পর্কে জানতেও পারবে। আর যারা দিনাজপুরে আছে তারা তো দেখেইছো, আসছো এখানে অনেকবার। এখানে রাস মেলা হয়, রাস পূর্ণিমার সময় এখানে মেলা হয়, আর এমনি সময় সব পর্যটকরা সবাই ঘুরতে আসে। এই যে দেখো, এগুলো হচ্ছে টেরাকোটার কাজ। অনেক প্রাচীন মন্দির কান্তজি মন্দির। মন্দিরের বারান্দায় উঠা যাবে না, এখানে লেখা আছে। আমি অনেকদিন পর আসলাম, দিদুন বাড়ি যাওয়ার পথেই মন্দিরটা পড়ে। এখানে আরো কয়েকটা মন্দির আছে, শিব মন্দির আছে, চলো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে তোমাদের, কেউ যদি আসো এখানে তোমাদের মনের যেটা ইচ্ছা বা ঠাকুরের কাছে বলে, তো এই শ্রোতাগুলো এখানে পেতে পায়। আচ্ছা, আর এটা হচ্ছে শিব মন্দির। তো চলো তোমাদেরকে দেখ, হচ্ছে শিব মন্দির। আমি প্রণাম করে নিই একটা বেবি। তোমার নাম কি? নাম বলো। নাম বললো না, চলে গেল। দেখো কত কবুতর, বল। এখানে একটা দোকান আছে, সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় এখানে। ওইখানে কি সুন্দর গোপাল ঠাকুর! এই যে এই সুতোগুলো এখান থেকে কিনতে হয়, কিনে ওই এখানে গাছের ওখানে বেঁধে মনের ইচ্ছা বলতে হয়, সবাই কিনছে এখান থেকে। এখানে হচ্ছে যখন রাসমেলা হয় তখন তো মন্দিরে ভোগ হয়, তখন এখানে বসে সবাই প্রসাদ খায়, এই জায়গাগুলোতে।
আমরা এখন চলে বেরিয়ে যাচ্ছি, এখানে একটা মসজিদ আছে, তো ওই মসজিদটাতে যাব, তারপরে দিদুন বাসায় যাব। এখানে মসজিদে চলে আসছি, তো এখানে জুতো খুলে ঢুকতে হবে। এটা অনেক বেশি সুন্দর, আমি কখনোই আসিনি, দিনাজপুরে থাকি তারপরেও আসিনি, আজকে আসলাম। তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখো কি সুন্দর। তোমাদেরকে বলে দিই, এই মসজিদটার নাম হচ্ছে নয়াবাদ মসজিদ। যারা জানো তো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য। আর এই যে দেখো, এখানে কি সুন্দর ফুল বাগান, এখানে মসজিদের ভেতরে একটা বাগান, গোলাপ ফুল, তারপর এখানে গাঁদা ফুল। দেখো এটা একটা কাঠবাদামের গাছ এখানে। আর এখানে এই যে আঙ্কেল বসে আছে, ইনি হচ্ছে মসজিদের ইমাম। চলে এসেছি আমরা মামার বাড়ি, চপ ভাসছে, আমি ব্লগ করতেছি ইউটিউবে দেওয়ার জন্য। এই মামি হচ্ছে চপ ভাসতেছে এখন। এই যে দাঁত ফুকলা, দাঁত ফুকলা, এটা কে? কই ভাই, কই ভাই, কই? তাই দেখি দাঁত, দেখি কয়টা দাঁত পড়ছে। এই যে এটা হচ্ছে আমার মামাতো বোন, এটা ভিডিও দেখাবো তোকে ইউটিউবে। কই ওম, এদিকে আয়। যদ্দুর শুরু হয়ে গেছে। এটা কার? আগে থ্যাংক ইউ বলো, বলো দাঁড়াও। আর দিব না, একটা খাও আগে, তারপর এই যে আমার দিকে তাকাও, এখানে তাকাও, এখানে তাকাও না, হাই বলো, হাই বলো, হাই বলো, কেমন আছো তোমরা, তোমার নাম বলো, কি নাম? ওম। ওম কি ভালো, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে ওম। এই বাবা, আরেকটা চকলেট নিয়ে কি করছিস বিছানার মধ্যে কেন? এক অল্প অল্প করে খাও, গলায় লাগবে। হ্যাঁ অল্প করে খাও। দাদু করছে, আমি কালকে বলতে যাচ্ছিলাম যে দাদুকে বলিও না করতে, দাদুটা কাঁচা কাঁচা থাকে। লাঞ্চ পোলাও, আলুর তরকারি, চপ, আর হচ্ছে বুটের ডাল, নিরামিষ। আজকে দিদুন বাসে, তো আমি বলেছি যেগুলো খাবো, দিদুন এগুলো করে রেখেছে, খেয়ে নিয়ে গল্প শোনাবো এখানে। তোমার নাম কুটুস, একটা কবিতা, একটা গান শোনাও ওদেরকে, একটা গান শোনাও। এইসব গান, টাটা দে, টাটা। আমি কিছু অর্ডার করেছিলাম, যেটা নিয়ে আসলাম আসার সময়, তো চলো তোমাদের সামনে এটা আনপ্যাক করি। তোমাদেরকে দেখাই কি কি অর্ডার করেছিলাম। এই যে এটা একটা সোয়েট শার্ট, এটা একটা সোয়েট শার্ট, এটা হচ্ছে আমার জন্য। এটা একটা টি শার্ট, এটা আমার জন্য। তুই ওখানে দাঁড়ায় থাক চুপচাপ।
এটা একটা সোয়েটশার্ট, এটা আমার ভাইয়ের জন্য, এটা আমার ভাইয়ের গিফট। এটা একটা টি শার্ট, এখানে লেখা আছে ডাউন টাউন, একটা টি শার্ট। আর এটা আমার বোনের জন্য গিফট, চলো ওকে যাই দেখাই।